আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজ সোমবার, আজকে সকাল 10টায় টিফিন করব পুরি, বুটের ডাল দিয়ে আলু দিয়ে তরকারি। তো এটা বাড়ি থেকে কিনে নিয়ে আসছিল, আর আছে মিষ্টি আর সন্দেশ। তো আমার টিফিন করা হয়ে গেলে আমি রান্না করব। তো এই তো আমাদের সকালের টিফিন রেডি হয়ে গেছে, এটা খাওয়া দাওয়া করে রান্নাতে চলে যাব। আমি অলরেডি রান্না করে ফেলেছি, চিংড়ি মাছের ঝোল করেছি আর মাছ দিয়ে রান্না করে পটল দিয়ে এইটা, আর চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো তেলটা গরম হয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো আমি লাল করে ভেজে নেব এবার। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব, চিকেনটা রান্না করতে বসিয়ে দেবো। তো এদিকে চিকেনটা আমি লবণ আর পানি দিয়ে একটু ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি তেজপাতা। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তার আগে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টি রং ফুল আর একটু দারুচিনি দিয়ে আর একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা, আমি একসাথে দিয়ে দিয়েছি। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায় এইভাবে আমি ভেজে নেব। এই তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর এইখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি গুঁড়ো মশলা অ্যাড করব, মশলাটা যাতে নিচ থেকে ধরে না লাগে তার জন্য আমি এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আমি একটু কম করেই দিয়েছি, কারণ চিকেনটা সিদ্ধ করার সময় অলরেডি লবণ দেওয়া ছিল। আমি এখন অল্প পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ মিষ্টি মৌরি গুঁড়া, আমি একসাথে এক চামচ দিয়ে দিলাম। আর আমি এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চামচ পরিমাণ, আর চিকেন রান্নাতে চিলি ফ্লেক্স দিলে অনেক টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এই তো টমেটো আমার কিছুক্ষণ রান্না করার পর টমেটোটা গলে এসছে, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম, তার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। এই তো চিকেনটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব, আর আমি চিকেনটা রান্না করব ঢাকা দিয়ে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এই চিকেনটাই আমি কষানোর সময় কোনো রকম পানি দেব না, থেকে পানি বার হবে। তো আমি সেই পানিটা ঢাকা দিয়ে রান্না করার সময় চিকেনটা কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, তারপরে কতটা পানি বেরিয়েছে। আমি চিকেনটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। চিকেন থেকে প্রচুর পানি বেরিয়েছে রান্না করতে করতে। তোমার চিকেনটা ভালো মতো হয়ে এসছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেব। এই তো আলু দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আলুটা গলে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে রান্না করে নেব। আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেব। তো এই তো আমার চিকেনের ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। এই তো আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, আমার চিকেনটাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো নামানোর আগে উপর থেকে আমি যে জিরা ও মিষ্টি মৌরি গুঁড়ো করে রেখেছিলাম আমি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব চিকেনটা। এই তোমার চিকেনটা রেডি হয়ে গেছে। এই সব রান্না হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, যে পটলের পটল দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, আর চিংড়ি মাছের ঝোল, আর চিকেন ছিল, দই মিষ্টি।